আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আজ আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ, পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, শূন্য পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় বিশেষ দক্ষতা থাকতে হবে। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, পদ সংখ্যা 9টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় বিশেষ দক্ষতা থাকতে হবে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল গ্রেড 16, পদ সংখ্যা 11টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম সার্টিফিকেট সহকারী গ্রেড 16, পদ সংখ্যা 6টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আবেদনটি অবশ্যই হাতে করতে হবে, মানে হস্তলিখিত আবেদন। এখানে ট্রেজারি চালান কোড আছে, পরীক্ষার ফি বাবদ 100 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সকলকে।